নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আর প্রিয়াঙ্কার সাথে ডেইলি বেলির একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। সামনেই হোলি, তো সেই হোলি স্পেশাল একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলকাতার একটি ফেমাস রেস্টুরেন্টের দই কাতলার রেসিপি। খেতে অসাধারণ হয় আর ঘরে থাকা সহজলভ্য জিনিসের সাহায্যে কিন্তু এটা তৈরি করে ফেলা যায় খুব সহজে। তাহলে চলুন কীভাবে বানায় দেখি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করি। দেখুন, এখানে একটা জাম্বো সাইজের একদম কাতলা মাছের, বিলাসপুরের কাতলা মাছের একটা পিস নিয়েছি। ওয়েট হলো 300 গ্রাম। তো এই মাছটা আজকে আমি দই কাতলা রান্না করব। একদম মানে একটা ফেমাস বেঙ্গলি রেস্টুরেন্টের অনুযায়ী কস্তুরি, নামটা বলেই দিলাম, কস্তুরিতে এক ধরনের সাদা দই কাতলা পাওয়া যায়। তো সেই জাম্বো পেটি দিয়ে, পিস দিয়ে আজকে আমি কস্তুরি স্টাইল দই কাতলা রান্না করব। এইবার মাছটা নুন হলুদ আর পাতিলেবু মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছি। এইবার মাছটা আমি ডিপ ফ্রাই করে তুলে নেব। হাই হিটে মাছটা আমি ফ্রাই করে তুলে নেব। মাছটা ভেজে তুলে নিয়ে তারপরে আমি সেই তেলটা কিন্তু সরিয়ে রেখেছি। এখানে আবার আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল, নয় রিফাইন তেল, গরম করে নিয়েছি। এইবার দেব 1 টিস্পুন ঘি। তেলের সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে গরম হয়ে গেলে একটা তেজপাতা, 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ, সামান্য দারচিনি আমি ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা ফ্রাই হয়ে যে সুন্দর গন্ধ বেরাচ্ছে সেই পর্যায়ে বড় সাইজের 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 4 পিস রসুন আর 4 পিস কাঁচা লঙ্কা মিক্সিতে আমি পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে একদম লো হিটে মশলাটা আমি 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে। দেখুন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে 1 টিস্পুন আমি ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম। এইবারে এটা আবার 1 মিনিটের মতো আমি একটু কষিয়ে নেব। 2 মিনিট কষা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব লবণ, টেস্ট অনুযায়ী লবণ। এইবার আমি একটা পেস্ট করে রেখেছি। এখানে আমি দিয়েছি 6 পিস কাজু বাদাম, গোটা কাজু, 1 টিস্পুন চালমগজ আর 2 টেবিল স্পুন টক দই দিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। এই পেস্টটা আমি দিয়ে দিলাম। এইবারে লো হিটে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা দিয়ে তেল ভেসে উঠেছে, সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, মশলাটা আমার রেডি। মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এইবারে অপেক্ষা শুধু গ্রেভিটা ফুটে ওঠার। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য চিনি। চিনি দেওয়ার প্রসঙ্গে একটা কথা বলি, আমি জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দেব। এক্ষেত্রে অনেকে একটু টক মিষ্টি কিন্তু দই কাতলা খেয়ে থাকে, তো তারা এই পর্যায়ে আর একটু বেশি নিজেদের টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করবেন। বাট আমি টক ঝাল যে প্রিপারেশনটি হয় সেই প্রিপারেশনটিই বানাবো, তো জাস্ট টকের টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি আমি অ্যাড করলাম। ঝোলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দিয়ে একদম হিট সিম করে আমি 10 থেকে 15 মিনিট রান্না করব। তো ফিরে আসব ঠিক 10 থেকে 15 মিনিট। দেখুন 10 মিনিট পর আমি ফিরে এসেছি, গ্রেভিটা ঠিক হয়ে গেছে। এক্স্যাক্টলি এই পর্যায়ে আমি হিটটা বন্ধ করে দেব। আর কিন্তু আমি কিছুই দেবো না, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি আর ঘি দেওয়া ছিল, সেই জন্য এই পর্যায়ে কিছুই দিতে হবে না। অসাধারণ একটা গন্ধ বেরাচ্ছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই প্রিপারেশনটি ভাত পোলাও সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে, ট্রাই করবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন।